বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো অনেকে আমার কাছে জানতে চেয়েছো ভূমিকম্পের তরঙ্গ সম্পর্কে যেটা অষ্টম শ্রেণী এবং একাদশ শ্রেণীর পাঠ্য বিষয়ে রয়েছে তো ক্লাস এইটের ফার্স্ট ইউনিট টেস্টে এবং ফাইনালে এখান থেকে প্রশ্ন আসে তো তরঙ্গ কী জিনিস আমি প্রথমে তোমাদের একটু বুঝিয়ে নেব তারপর এখান থেকে মুখস্থ করার কৌশলটাও আমি তোমাদের সামনে শেয়ার করব তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করানো এবং বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা বন্ধুরা ক্লাস ইলেভেন এবং ক্লাস এইট এই দুটো ক্লাসের একটা বিষয় রয়েছে যে তরঙ্গ তো তরঙ্গ জিনিসটা কি তোমাদের সামনে জাস্ট একটু শেয়ার করব এবং তারপর আমি সম্পূর্ণ কোশ্চনের অ্যান্সার এমন একটা মডেলের সাহায্যে তোমাদের তুলে ধরবো যে তোমরা যে কোনো কোশ্চেনের উত্তর লিখতে পারবে তো একদম করে তরঙ্গ যেমন জলের মধ্যে যদি তুমি একটা কিছু ফেলো তাহলে কি জলটা এরকম উঁচু নিচু হয়ে যায় ফলে কি জলের কিন্তু স্থান পরিবর্তন ঘটে না কিন্তু জলের উচ্চতার পরিবর্তন ঘটে এই যে জলের উচ্চতার পরিবর্তনটা ঘটলো এই উচ্চতার পরিবর্তনটা কিন্তু হলো তরঙ্গ তো কী হচ্ছে ভূ অভ্যন্তর থেকে যখন কোনো কিছু চাপ সৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে তরঙ্গের আকারে ভূপৃষ্ঠের ওপরের দিকে আসছে এটাই হলো আমাদের ভূপৃষ্ঠীয় তরঙ্গ বা ভূ অভ্যন্তর তরঙ্গ এবার কি হচ্ছে যেহেতু আমরা তিনটে স্তর কিন্তু পড়েছি এর আগেই যথা পি এস এল তিনটে স্তর পড়েছি এবার যেহেতু তরঙ্গের উৎপত্তায় ভূমিকম্পের কেন্দ্র থেকে তো সেখান থেকে কী হচ্ছে তরঙ্গটা আস্তে আস্তে উপরের দিকে আসছে যেমন করে যদি আমরা পরপর পাঁচটা লাঠিকে সাজিয়ে দিই তাহলে এই লাঠিটা যদি এবার যদি আমি এই লাঠিটাকে ফেলে দিই তাহলে এই লাঠিটা পরের লাঠির উপর পড়বে এটা এটার উপর পড়বে এটা এটার উপর পড়বে এইভাবে কিন্তু তরঙ্গের সম্প্রসারিত হয় অর্থাৎ তরঙ্গ কি এক জায়গায় তৈরি হলেও সে কিন্তু স্থির থাকে না সে কিন্তু ক্রমাগত এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় তো এই যে পরিবাহিত হওয়ার যে বিষয় এই বিষয়টিকেই বলা হয় তরঙ্গ আমাদের সিলেবাসে যে জিনিসটা রয়েছে অনেকেই তোমরা কমেন্টস করছো যে তরঙ্গ সম্পর্কে আলোচনা করতে যার জন্য আমি এটা করছি তো এই তরঙ্গ মূলত আমাদের ভাগ করা যায় পি এস এল এই তিন প্রকার তরঙ্গ রয়েছে পি মানে প্রাথমিক তরঙ্গ এস মানে গৌণ তরঙ্গ এবং এল মানে পৃষ্ঠতরঙ্গ মানে যেখানে ভূমিকম্পের উৎপত্তিটা হচ্ছে দেখো যেখানে ভূমিকম্পের উৎপত্তিটা হচ্ছে সেখানে প্রথম পি তরঙ্গ তৈরি হয়ে গেল তারপরে পিটা এসে রূপান্তরিত হলো এবং এস থেকে শুরু করে এল এ রূপান্তরিত হয়ে গেল তাহলে পি এস এল এবং আমরা ভূপৃষ্ঠের উপর যে তরঙ্গটা দেখতে পাচ্ছি সেটা হলো এল তরঙ্গ এবার পরীক্ষায় যে প্রশ্নগুলো তোমাদের আসে আমি সমস্ত একটা মডেলের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরেছি কীভাবে তুলে ধরছি দেখো আমি আগে প্রথমে বুঝিয়ে নিই তারপরে অ্যান্সারটা তোমাদের দিচ্ছি পি এস এল আমি প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং একটা চার্ট তুলে ধরছি পরিষ্কার কথায় সেই চার্টটার মধ্যে পি এর সমস্ত বৈশিষ্ট্য এসের সমস্ত বৈশিষ্ট্য এবং এলের সমস্ত বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাবে ফলে এর মধ্যে থেকে যত প্রকার শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনটাও তোমরা দেখতে পাবে এক নম্বর কথা আর দু নম্বর কথা হলো যে যদি বলে পিএস এর পার্থক্য সেটাও লিখতে পারবে বা পি তরঙ্গের বৈশিষ্ট্য সেটাও তোমরা লিখতে পারবে অর্থাৎ সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই চারটার মধ্যে পেয়ে যাবে তো আমি তোমাদেরকে সেই চারটাই শেয়ার করছি তো দেখো প্রথম পি তরঙ্গ তো পি তরঙ্গের সংগ্রাম আমি পরপর স্টেপ বাই স্টেপ লম্বালম্বি করে পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে পি তাহলে পি কি বলছে দেখো সংজ্ঞা ভূকম্পীয় তরঙ্গ যে তরঙ্গটি ভূপৃষ্ঠে প্রথম ধরা পড়ে তাকে প্রাথমিক তরঙ্গ বলা হয় তরঙ্গের প্রকৃতি এটা শব্দ তরঙ্গের অনুরূপ তরঙ্গের দৈর্ঘ্য তরঙ্গের দৈর্ঘ্য মাঝারি ব্যাপ্তি ভূতক গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে যায় অর্থাৎ কঠিন তরল দুই মাধ্যমের মধ্য দিয়ে যেতে সক্ষম গতিবেগ গতিবেগ সবচেয়ে বেশি গড় সিক্স কিলোমিটার পার সেকেন্ড শক্তি অত্যাধিক শক্তিশালী ধ্বংসক্ষমতা নাই অন্য নাম এই তরঙ্গের অন্য নাম হলো ধাক্কা তরঙ্গ যদি বৈশিষ্ট্য বলে এইভাবে তোমরা তুলে দেবে সংজ্ঞা দিলে এইভাবে দেবে এবং পাশেরটা দেখো এবার পি পি প্রিতরঙ্গের ক্ষেত্রে দেখো তাহলে সংজ্ঞাটা কী বলছি পি পিতরঙ্গের পর যে তরঙ্গ ভূপৃষ্ঠে আসে তাকে বলা হয় মাধ্যমিক তরঙ্গ তারপরে কি তরঙ্গের প্রকৃতিটা কেমন এটি আলোক তরঙ্গের অনুরূপ এটি কি বলছে তরঙ্গের দৈর্ঘ্য কি তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ছোট তারপরে কী বলছে ব্যাপ্তি কি ভূতক ও গুরুমণ্ডলের মধ্য দিয়ে যায় অর্থাৎ তরলের মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না মানে তরল মাধ্যমের মধ্য দিয়ে এই তরঙ্গ যেতে পারে না গতিবেগ মাঝারি গড় থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার পার সেকেন্ড শক্তি পি তরঙ্গ থেকে কম শক্তিশালী ধ্বংসক্ষমতা খুবই অল্প এর অন্য নাম এই তরঙ্গের অন্য নাম হল তরঙ্গ বাই এস তরঙ্গ গৌণ তরঙ্গ এই তরঙ্গের অন্য নাম হলো পি পিকে প্রাথমিক তরঙ্গ বলা হয় এসকে তরঙ্গ বলা হয় আর এলকে বলা হয় হচ্ছে লাভ তরঙ্গ বা পৃষ্ঠতরঙ্গ যাই হোক এবার দেখো এলটা দেখে এল এর সংখ্যাটাতে কি বলছি ভূকম্পীয় তরঙ্গের ধ্বংসাত্মক তরঙ্গকে বলা হয় পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ এর প্রকৃতি কেমন ঢেউয়ের মতো বৃত্তাকার তরঙ্গের দৈর্ঘ্য কেমন অনেক বড়। তারপরে কি বলছে ব্যাপ্তি কেমন শুধুমাত্র ভূতক ও কঠিন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে এর গতিবেগ কেমন সবচেয়ে কম তিন কিলোমিটার পার সেকেন্ড তারপর কি বলছে শক্তি এর শক্তি কিন্তু খুব কম শক্তিশালী কিন্তু ধ্বংসক্ষমতা সর্বাধিক তারপরে কি বলছে অন্য নাম এই তরঙ্গের অন্য নাম হলো তরঙ্গ তো এই হলো তোমাদের তরঙ্গের সমস্ত মূল ব্যাপার প্রথমে আমি বললাম পি তরঙ্গ তারপরে বললাম এস তরঙ্গ তারপরে বললাম এল তরঙ্গ তো আশা করি এই আলোচনাটার পরে তোমাদের ভেতরে তরঙ্গ সম্পর্কে অনেক সমস্যা আমি কাটাতে পারলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করো এবং যারা এখনও চ্যানেলটি চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ